بسم الله الرحمن الرحيم. আরো একবার যাচাই বাছাই শুরু করলেন। সেই বাছাইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের মখলুক ছাড়া সকল প্রকার প্রাণীকে বাতিল করে দিলেন। আবার একটা বাছাই শুরু করলেন। সেই বাছাইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তিন প্রকারের মধ্য হইতে দুই প্রকার মানব দানব ফেরেশতা এই তিন প্রকারের মধ্য হইতে কেবল মানব জাতিকে রেখে দানব আর ফেরেশতা তাদেরকেও বাতিল করলেন। এখন বাকি রইল কেবল মানব জাতি, সেখানের মধ্যে আল্লাহ আবার বাছাই করলেন। মানব জাতির মধ্যে বেদিন কাফের আছে আবার ইমানদারও আছে। আল্লাহ এই বাছাইয়ের মধ্যে বেদিন কাফের তাদেরকে বাতিল করে দিলেন। আবার বাছাই শুরু করলেন, সেখানের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদের মধ্যে নারী সমাজকে বাতিল করে দিলেন। আবার একটা বাছাই করলেন, আবার সেই বাছাইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মধ্য হইতে যারা গুনাহগার তাদেরকেও বাতিল করলেন, নেককার মানুষ আছে। আবার বাছাই করে আল্লাহ তাআলা সমস্ত নেককার এমনকি ওলি আবদাল গাউস কুতুব পর্যায়ের যারা হইতে পারেন আল্লাহ তাদের সকলের রুহকে একত্রিত করে সকলকে বাতিল করে মাত্র 1,00,000 অথবা 2,24,000 রুহকে চূড়ান্ত বাছায় নির্বাচন করেন। এরাই চূড়ান্ত বাছায়ের মধ্যে নির্বাচিত হয়েছেন মাত্র 1,00,000 অথবা 2,24,000 রুহু। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই রুহের জগতের মধ্যে এদেরকে নিয়ে যেই কনফারেন্স করবেন করছিলেন তার আলোচনা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত যা তেলাওয়াত করলাম তাতে বলা হচ্ছে। মজলিসের একটা নিয়ম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদত একটা কুদরত অবশ্যই আছে, তবে আল্লাহ আদত অনুযায়ী চলেন, কুদরত সবসময় ব্যবহার করেন। অর্থাৎ আল্লাহর আদতের মধ্যেও কুদরত নিহিত। সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু নিয়ম পদ্ধতি অবলম্বন করেছে। মজলিসে একজন সভাপতি লাগে, একজন প্রধান মেহমান লাগে, একজন বক্তা লাগে, একজন শ্রোতা লাগে, কিছু শ্রোতাও লাগে, একটা মজলিসের স্থান লাগে। আজকে যেমন আজকে এই পটিয়া ঈদগাহ মাঠের মধ্যে এই স্থানে আমাদের একটা মজলিস হচ্ছে, সেদিনের মজলিসের স্থান দুনিয়া আখেরাত এগুলি না, বরং রুহু জগৎ ছিল। শ্রোতা চূড়ান্তভাবে নির্বাচিত 1,00,000 অথবা 2,24,000 রুহু। আল্লাহর পক্ষ থেকে একজন সভাপতি, আল্লাহ বলেন যে সভাপতি আমি আল্লাহ নিজেই হয়ে যেতে চাই, একজন প্রধান অতিথির দরকার। আল্লাহ বলেন প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলি খুব মন দিয়ে শুনতে হবে। বলুন তো দেখি, সভাপতিকে আল্লাহ নিজেই, মজলিসটা এটা কি চট্টগ্রামের পটিয়া ঈদগাহে হচ্ছে না রুহু জগতে? রুহু জগতে। শ্রোতা কতজন মনে আছে? তো 2,24,000 রুহু। সভাপতি আল্লাহ, প্রধান অতিথি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে খেয়াল করতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হচ্ছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলা হয় নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ, এখানে তো অনেক ওলামায়ে কেরাম আছেন, বলা লাগবে না, তথাপি কারো জন্যই বলা দরকার নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ জানি, আল্লাহর রসুল যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মনে রাখতে হবে। আমি কিন্তু এটা বলছি না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা বলি নাই, খেয়াল করবেন, কারণ এটাও পরবর্তী আলোচনায় যুক্ত হবে, এটাও কাজে লাগবে, মনে রাখতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন বক্তাও একজন দরকার বক্তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিচ্ছেন যে আজকের বক্তব্য আমি সভাপতি আল্লাহ আমি নিজেই বক্তা সুবহানাল্লাহ বলি সভাপতি কে জানো আল্লাহ নিজেই আমার আল্লাহ নিজে বক্তা এবার বক্তব্যের বিষয়বস্তু দরকার আছে না নাই বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা খুশি না বেজার তাহলে একবার জুরে আল্লাহর নাম নিতে পারবেন সুবহানাল্লাহ বলতে পারবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো প্রধান অতিথি বানাইছেন আমার নবীকে ঠিক কিনা বলেন আর আল্লাহ নিজে বক্তা হইয়া সেখানে শান নবী বর্ণনা করতেছেন খুশি না বেজার তাহলে আল্লাহ শান নবী বলবেন আপনারা চুপ থাকবেন না সুবহানাল্লাহ বলবেন আওয়াজ দিয়ে বলেন আরেকবার বলেন আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ বিষয়বস্তু নির্বাচিত হয়ে গেছে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলোচনাটা শুনুন রূহের জগতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শানে নবী বর্ণনা করা হচ্ছে আল্লাহ এবার সমস্ত রূহ এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার রূহ তাদেরকে সম্বোধন করে বলতেছেন তোমরা বড় ভাগ্যবান কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে চূড়ান্তভাবে নির্বাচন করেছি বিশেষভাবে একটা মর্যাদা দেওয়ার জন্য আর সেই মর্যাদা হচ্ছে তোমরা প্রত্যেকে দুনিয়ার মধ্যে যখন যাবে প্রত্যেকের বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয়ে যাবে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে দুনিয়াতে নবী এবং রসুল বানাইয়া দুনিয়া আখেরাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিব নবুয়ত রিসালাতের মর্যাদার চাইতে দামি আর কোনো মর্যাদা আছে এর চেয়ে আর কোনো মর্যাদা নাই আল্লাহর পরে সবচেয়ে বড় মর্যাদা নবুয়ত রিসালাত নবী রসুল হয়ে যাওয়া ভাগ্যবান তোমরা তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী এবং রসুল হিসাবে ধন্য করব মর্যাদা দিব আল্লাহর পক্ষ থেকে সেই মর্যাদার কথা বলে আল্লাহ কেমন যেন বলছিলেন যে বলতো দেখি সেই মর্যাদা চাও কি না এবার সকলের পক্ষ থেকে সেই মর্যাদা পাওয়ার জন্য তারা কেমন যেন বেকুল হয়ে যায় যে আল্লাহ এই মর্যাদা পাইব না নিব না এটা হইতে পারে না কারণ আল্লাহর পরে এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো মর্যাদা হতে পারে না অতএব এই মর্যাদা চাই চাই আল্লাহ বলেন তাহলে তোমাদেরকে নিঃশর্তভাবে সেই মর্যাদা দেওয়া হবে না বরং এই মর্যাদা একটা শর্ত সাপেক্ষে দেওয়া হবে শর্ত মানো দুনিয়াতে তোমরা প্রত্যেকেই নবী এবং রসুল হয়ে যাও আর যদি শর্ত মানতে না পারো আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তোমাদেরকে নবী অথবা রসুল বানানোর কোনো ঘোষণা দিব না কি সেই শর্ত এবার বলতেছেন শর্তটা হচ্ছে প্রধান অতিথির প্রতি খেয়াল করো মনে আছে তো প্রধান অতিথিকে একটু বলুন তো কে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী তিনি এবার বলে দেওয়া হচ্ছে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আজকের প্রধান মেহমান তার ব্যাপারে একটা শর্ত পালন করো দুনিয়াতে নবী রসুল হয়ে যাও একটা শর্ত পালন করবে না তোমাদের ক্ষেত্রে কোনো ওয়াদা নাই সবাই উদ্গ্রীব হয়ে জানতে চাইলেন কি সেই শর্ত আল্লাহর পক্ষ থেকে এবার বলে দেওয়া হচ্ছে যে এই যে আজকের প্রধান মেহমান তিনি এমন একজন রসুল যার আবির্ভাব দুনিয়াতে সকলের পরেই হবে সমস্ত নবী এবং রসুলগণ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন শেষ নবী দুনিয়াতে আসবেন আর শর্ত হচ্ছে এমন নবী
তাকে যদি তোমরা দুনিয়াতে পাও তাহলে তোমরা তাকেই নবী হিসাবে মানতে হবে তোমরা উম্মত তিনি নবী আর এই একটা শর্ত মানতে পারলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দিব দুনিয়াতে প্রত্যেকই তোমরা নবী এবং রাসূল হবে যদিও তোমরা দুনিয়াতে নবী এবং রাসূল হবে শর্ত হচ্ছে নবী রাসূল হওয়া সত্ত্বেও যদি তাকে পাও তখন তোমরা নবী হইতে পারবে না নবী হইবেন কে শ্রেষ্ঠবী তাহলে ওনারা কি হবেন বলে যে উম্মত হয়ে যাবেন সমস্ত নবীগণ কি হয়ে যাবেন উম্মত হয়ে যাবেন নবী হবেন কে শ্রেষ্ঠবী ওনাকে নবী হিসাবে মানো কিনা বলো তবে তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছেও বটে তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি কিন্তু তোমাদেরকে অবজ্ঞা করবেন না তার একটা গুণ হচ্ছে তিনি তোমাদের নবুয়তের রিসালাত আসমানি কিতাবের সত্যায়নকারী হবেন এমন নবীকে নবী মানো এই একটা শর্ত পালন করো এই শর্ত যদি পালন করতে পারো তাহলে পৃথিবীতে তোমাদের বয়স যখন 40 বছর পূর্ণ হবে তোমরা প্রত্যেকই নবী এবং রাসূল হয়ে যাবে এবার সবাই যখন রাজি হয়ে যান বলেন যে এই একটা শর্ত না হাজার শর্ত পালন করে হইল আমরা এই অনন্য মর্যাদা চাই দুনিয়াতে আমরা সবাই নবী রাসূল হতে চাই আল্লাহর পক্ষ থেকে কুদরতের পক্ষ থেকে মোটামুটি ভাবে তিনটা ব্যবস্থা তখন গ্রহণ করা হয়েছে কয়টা ব্যবস্থা তিনটা ব্যবস্থা এক নম্বর ব্যবস্থা হচ্ছে তোমরা যদি শ্রেষ্ঠ নবীকে নবী হিসাবে মানো তাহলে প্রথম হচ্ছে তাকে নবী হিসাবে মুখে মুখে স্বীকৃতি দিয়ে দাও আর দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে শুধু স্বীকৃতি নয় বরং তার মাধ্যমে তাকে নিয়ে একটা অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ হয়ে যাও স্বীকৃতি আর অঙ্গীকার এই দুইটা জিনিসের ব্যবধান একটু বুঝুন আদালতের মধ্যে যখন কেউ সাক্ষ্য দিতে যায় তো আদালতের পক্ষ থেকে একজন লোক দাঁড়াইয়া যে সাক্ষী দিবে তাকে কিছু কথা পড়ায়া দেয় হলফনামার মতো শপথ বাক্যের মতো পড়ায়া দেয় আর এই সাক্ষ্য দিবার আগে বলে যে বলো আমার সাথে সাথে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না বলে নাকি বলে না এই কথা না বলে সাক্ষী দেয় সাক্ষী দেয় না এখানে দুইটা কথা যাহা বলিব সত্য বলিব তার নাম স্বীকারোক্তি আর সত্য বই মিথ্যা বলিব না তার নাম অঙ্গীকার কুদরতের পক্ষ থেকে যখন সবাই শ্রেষ্ঠ নবীকে নবী হিসাবে মানতে রাজি হয়ে যান ব্যবস্থা যেন কয়টা ছিল কথা বলেন না কেন ভুলে গেছেন জুড়ে বলেন আরো আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা তিনটা ব্যবস্থা এক নম্বর স্বীকারোক্তি বলো তিনি নবী দুই নম্বর অঙ্গীকার অঙ্গীকার করো তার নবুয়ত চলা অবস্থায় নবুয়ত থাকা অবস্থায় তোমরা যদিও নবুয়ত প্রাপ্ত হইছো দুনিয়াতে তোমাদের নবুয়ত চলবে না বলে দাও আমাদের নবুয়ত চলবে না আমাদের রিসালত চলবে না আমাদের আসমানি কিতাব চলবে না বরং তিনি নবী হবেন আমরা উম্মত হয়ে যাব এই স্বীকারোক্তি আর অঙ্গীকার দুইটা জিনিসের সমন্বয় করে নিতে হবে এই দুইটা জিনিসের সমন্বয়ের পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৃতীয় আরও একটা ব্যবস্থা হচ্ছে বলে দেওয়া হচ্ছে যে সাক্ষীর ব্যবস্থা করো অর্থাৎ তোমরা যে শ্রেষ্ঠ নবীকে নবী হিসাবে মেনে নিয়েছো এর সপক্ষে সাক্ষী সাক্ষী কতজন হবে বলেন যে আদম তোমার সাক্ষী 2,24,000 মূসা তোমার সাক্ষী 2,24,000 ইব্রাহিম তোমার সাক্ষী 2,24,000 ঈসা তোমার সাক্ষী 2,24,000 প্রত্যেক নবীর সাক্ষী 2,24,000 সাথে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেও একজন সাক্ষী সুবহানাল্লাহ কোয়েন না আপনারা আরো জোরে কোন এখানের মধ্যে একটা বিষয় 2,24,000 সাক্ষী আদমের কেমনে হইল ইব্রাহিমের কেমনে হইব বুঝার চেষ্টা করি একটা ওয়াদা হয়ে যাক জানিয়া বুঝিয়া হুশ থাকা অবস্থায় নামাজ ছাড়ব না কে কে ওয়াদা করি হাত উঠাই জানিয়া বুঝিয়া হুশ থাকা অবস্থায় নামাজ ছাড়ব না মুরব্বী হাত উঠাইছেন নামাজ ছাড়বেন না সাক্ষী মাত্র 5 জন না সবাই
একটু জোরে বলুন, এই কর্নারে হয়তো এক মুরব্বী হাত উঠে বলছেন নামাজ ছাড়বেন না, সাক্ষী দশ জন পাঁচ জন না সবাই, মাঝখানের জন্য বাকি সবাই কি না, পিছনে যেই ব্যক্তি হাত উঠাইছেন তার সাক্ষী মাত্র দশ পনেরো জন নাকি বাকি সবাই, আল্লাহ এইভাবে বলেছেন সেই রুহু জগতের মধ্যে তোমরা সকলেই ওয়াদাবদ্ধ হয়েছো, শেষ নবীকে নবী মানছো, সাক্ষী দুই লক্ষ চব্বিশ হাজার, সাথে আমি আল্লাহ নিজেও সাক্ষী, এই হচ্ছে মোটামুটি কথা। এই কথাটাই আজকের, একটু গরম পানির ব্যবস্থা থাকলে বা পানি থাকলে দিয়ে দিন, এই কথাটা কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের একাশি নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, আসুন একটু বুঝি তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন সেই কথাটা, গল্পটার কথা শুনি, কত চমৎকার আলোচনা। আমার আল্লাহ বলেন, وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আমার আল্লাহ বলেন স্মরণ করো যখন মহান আল্লাহ নবীগণ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন ঈদগাহের মধ্যে নাকি রুহ জগতে, وإذ أخذ الله ميثاق النبيين কোন মর্মে অঙ্গীকার গ্রহণ করলেন আমার আল্লাহ বলেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বতন্ত্র শরীয়তের মালিক বানাইয়া রসুল বানাইব অথবা হেকমতের নবী বানাই দিব এই মর্মে রুহু জগতের মধ্যে অঙ্গীকার নিয়েছিলাম স্মরণ কর নিঃশর্তভাবে অঙ্গীকার গ্রহণ করা হয় নাই বরং শর্ত সাপেক্ষে শর্তের কথা আমার আল্লাহ বলেন শর্তটা কি আমার আল্লাহ বলেন শর্তটা হচ্ছে সুম্মা যা আকুম রাসূলুন পরে এমন এক নবীর আবির্ভাব ঘটে অর্থাৎ এমন নবী যেই নবীর আবির্ভাব সকলের আগে হবে না বরং সকলের পরে হয়ে যাবে বৈশিষ্ট্য কি হইবে আমার আল্লাহ বলেন মুসাদ্দিকুল লিমা মাআকুম তোমাদের সাথে যা কিছু আছে তার সত্যায়নকারী হয়ে যাবেন পরে আসবেন বটে তবে তিনি বলে দিবেন আগের নবী হযরত আদম সত্য ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ সত্য পরে তার আগমন ঘটবে বটে তবে তিনি বলে দিবেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর নবুয়ত রিসালত শরিয়ত আসমানি কিতাব সত্য এই কথার সত্যায়নকারী হবেন এমন এক নবীর আগমন আগে ঘটবে নাকি পরে ঘটবে সুম্মা মানি পরে সুম্মা লিতাখির পরে মুসাদ্দিকুল লিমা মাআকুম তার ব্যাপারে তোমাদেরকে শর্ত পালন করা লাগে শর্তটা হচ্ছে এমন আমার আল্লাহ বলেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু এমন নবীর প্রতি অবশ্যই অবশ্যই তোমরা ঈমান আনবে এমন নবীকে অবশ্যই অবশ্যই তোমরা সাহায্য করবে বলে সুবহানাল্লাহ